হ্যালো এভরিওয়ান আজকে আমি ক্লাস ফোরের ইংলিশ উইংস বুকটা থেকে লেসেন ওয়ানের অ্যাক্টিভিটি সেভেন থেকে স্টার্ট করছি আগের অ্যাক্টিভিটিগুলো যারা দেখো নি সেই ভিডিওর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে চলো শুরু করি ইন দ্য ফলোইং প্যাসেজ ইউ উইল মিট দ্য প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স নিচের অনুচ্ছেদ দিতে তোমরা প্রপার নাউন এবং কমন নাউনগুলিকে দেখতে পাবে ফাইন্ড আউট দেম অ্যান্ড মেনশন দেম ইন দ্য স্পেস গিভেন বিলো তাদেরকে খুঁজে বের করো এবং নিচের দেওয়া জায়গাতে তাদের উল্লেখ করো টু আর ডান ফর ইউ দুটো তোমার জন্য করা আছে দেখো এই ছবিটাতে তোমরা একটা জুয়ের ছবি দেখতে পাচ্ছ অর্থাৎ চিড়িয়াখানার ছবি ঠিক আছে তো চলো এবার প্যাসেজটা পড়ি পাপ্পু ইজ দ্য নেম অফ অ্যান এলিফ্যান্ট পাপ্পু হয় একটা হাতির নাম হি ইজ নাও লিভিং ইন আলিপুর জু সে এখন আলিপুর চিড়িয়াখানায় বাস করে হি হ্যাজ এ কাফ তার একটা শাবক আছে ইটস নেম ইজ সুইটি তার নাম হয় সুইটি দ্য জু ইজ এ নাইস প্লেস চিড়িয়াখানাটি হয় একটি সুন্দর জায়গা দেয়ার ইজ এ বিগ পুল ইনসাইড দ্য জু চিড়িয়াখানার ভিতরে একটি বড়ো দীঘি আছে মেনি বার্ডস ফ্রম ফার অ্যাওয়ে প্লেসেস কাম টু দ্য পুল ইন উইন্টার শীতের সময় অনেক দূর থেকে অনেক পাখিরা সেই দিঘিতে আসে মেনি পিপল কাম ফ্রম দ্য সিটি কাম টু ভিজিট দ্য জু এভরিডে শহর থেকে অনেক লোক চিড়িয়াখানায় প্রতিদিন ঘুরতে আসে এবার দেখে নাও কোনগুলো প্রপার নাউন আর কোনগুলো কমন নাউনের মধ্যে পড়ছে যেসব নাউন বিশেষ ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম বোঝায় সেগুলোকে বলা হয় প্রপার নাউন আর যে সমস্ত নাউন একই জাতীয় প্রাণী বা বস্তুর সাধারণ নাম বোঝায় সেগুলোকে বলা হয় কমন নাউন এখানে দেখো পাপ্পু সুইটি আলিপুর জু এই তিনটে হচ্ছে প্রপার নাউন কারণ এগুলো নির্দিষ্টভাবে নাম বোঝানো হয়েছে আর কমন নাউনের মধ্যে পড়ছে দেখো এলিফ্যান্ট কাফ জু বার্ডস প্লেসেস সিটি এগুলো হচ্ছে কমন নাউন নেক্সট অ্যাক্টিভিটি এইট পিক আউট দ্য কমন নাউন্স ফ্রম দ্য সেন্টেন্সেস অ্যান্ড রাইট ইন দ্য বক্স বিলো বাক্যগুলির মধ্যে থেকে কমন নাউনগুলিকে খুঁজে বের করো এবং নিচের বাক্সে লেখো সেন্টেন্সগুলোর মধ্যে যেগুলো কমন নাউন হবে সেগুলো হলো দেখো চিলড্রেন আর ফুটবলটা দেওয়া আছে বুকস স্কুল ওমেন ব্রুম বয় টয় টিচার ওয়েলথ হেলথ এগুলো সব হচ্ছে কমন নাউন যেসব নাউন বিশেষভাবে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম না বুঝিয়ে একই জাতীয় প্রাণী বা বস্তুর সাধারণ নাম বোঝায় সেগুলোকে বলা হয় কমন নাউন ঠিক আছে দেখো এখানে যেমন বুকস আছে বইগুলি কোনো বইয়ের নাম নির্দিষ্টভাবে দেওয়া নেই তাই বুকটা হচ্ছে কমন নাউন স্কুলের নাম নির্দিষ্টভাবে দেওয়া নেই কোন স্কুলের নাম তাই স্কুলটা হচ্ছে কমন নাউন এরকম এগুলো সব হচ্ছে কমন নাউনের এক্সাম্পল নিচে দেখো এখানে দুটো লাইন আছে লেট সার্কেল দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স হুইচ রেফার টু দ্য নেম অফ থিংস উইদাউট লাইফ বাক্সের মধ্যে থাকা সেই সমস্ত শব্দগুলোকে গোল করো যাদের কোনো প্রাণ নেই দিস ওয়ার্ডস রিপ্রেজেন্ট নিউটার জেন্ডার এই সমস্ত শব্দগুলোকে বলা হয় ক্লিবলিঙ্গো তাহলে যাদের কোনো প্রাণ নেই সেই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা কী বলবো যে নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ তারপরে আছে দেখো লেটস স্টিক দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স হুইচ ইন্ডিকেট আইদার মেল আর ফিমেল পারসেন্স বাক্সের মধ্যে থাকা সেই সমস্ত শব্দগুলোর ওপরে ঠিক চিহ্ন দাও যেগুলো কোনো পুরুষ বা মহিলাকে নির্দেশ করে দিস ওয়ার্ডস রিপ্রেজেন্ট কমন জেন্ডার এই সমস্ত শব্দগুলি উভলিঙ্গকে সূচিত করে তাহলে যে সমস্ত শব্দগুলো স্ত্রী এবং পুরুষ উভয়কেই বোঝাবে সেগুলো হচ্ছে উভলিঙ্গ বা কমন জেন্ডার তাহলে চলো কোনগুলো দেখি নিউটার জেন্ডার আর কোনগুলো কমন জেন্ডার চিলড্রেন আর টিচার এই দুটো হচ্ছে কমন জেন্ডার দেখো টিক মার্ক দেওয়া আছে টিচার মানে শিক্ষকও হয় আবার শিক্ষিকাও হয় তাহলে পুরুষও বোঝায় আবার স্ত্রীও বোঝায় চিলড্রেন মানে শিশুগণ তাহলে শিশুদের মধ্যে বাচ্চা ছেলেও থাকে আবার মেয়েও থাকে তাই চিলড্রেন টিচার এগুলো সব হচ্ছে কমন জেন্ডার এবার দেখো যেগুলোকে সার্কেল করা আছে ফুটবল বুকস স্কুল টয় ব্রুম হেলথ ওয়েলথ এগুলোর সব কিন্তু প্রাণ নেই এ সমস্ত বস্তুগুলোর তাই এরা হচ্ছে নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গো নেক্সট অ্যাক্টিভিটি নাইন আইডেন্টিফাই দ্য নিউটার জেন্ডার অ্যান্ড দ্য কমন জেন্ডার ফ্রম দ্য ওয়ার্ডস রিটেন ইন বোল্ড যে সমস্ত ওয়ার্ডগুলো মোটা হরপে লেখা আছে সেগুলোর মধ্যে থেকে ক্লিবলিঙ্গ এবং উভলিঙ্গকে শনাক্ত করো দেখো এন ফর নিউটার জেন্ডার যেগুলো ক্লিবলিঙ্গ থাকবে বা নিউটার জেন্ডার থাকবে সেগুলোতে এন লিখতে হবে ক্যাপিটাল এন এবং যেগুলো কমন জেন্ডার সেগুলোতে কী লিখতে হবে সি লিখতে হবে নাম্বার এ হার রিং ইজ মেড অফ গোল্ড তার আংটিটি সোনা দিয়ে তৈরি গোল্ডটা তাহলে হবে নিউটার জেন্ডার তাই এন লিখতে হবে নাম্বার বি দ্য বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক শিশুটি দুধ পান করছে বেবিটা হবে কমন জেন্ডার তাই সি লিখতে হবে নাম্বার সি রুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ডটা হবে কমন জেন্ডার নাম্বার ডি দ্য ডোর্স আর মেড অফ উড দরজাগুলি কাঠ দিয়ে তৈরি বা কাঠের তৈরি উডটা হবে নিউটার জেন্ডার নাম্বার ই গার্লস আর গোয়িং টু স্কুল ইন দ্য মর্নিং বালিকারা সকালে বিদ্যালয়ে যাচ্ছে স্কুলটা হবে নিউটার জেন্ডার নাম্বার এফ মিস্টার শর্মা ইজ এ ভেরি কাইন্ড পার্সন শ্রীমান শর্মা হয় খুব দয়ালু ব্যক্তি পার্সেনটা হবে এখানে জেন্ডার নাম্বার জি স্টুডেন্টস আর রিডিং বুকস ইন দ্য স্কুল লাইব্রেরি ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের গ্রন্থাগারে বই পড়ছে তাহলে স্টুডেন্টসটা হবে কমন জেন্ডার বুকসটা হবে নিউটার জেন্ডার নাম্বার এইচ অলওয়েজ ট্রাই টু কিপ গুড রিলেশন উইথ ইউর নেবার্স প্রতিবেশীদের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে এখানে নেভার্সটা হচ্ছে কমনজেন্ডার নেক্সট অ্যাক্টিভিটি টেন ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো নাম্বার এ মাদার স্ট্রেচেড হার হ্যান্ড টু হাগ হার চাইল্ড মা তার বাচ্চাকে জড়িয়ে ধরার জন্য তার হাত বাড়িয়ে দিয়েছিল নাম্বার বি মীরা সোয়েপ দ্য ফ্লোর উইথ দ্য ব্রুম মীরা ঝাঁটা দিয়ে মেঝেটা ঝাঁট দিয়েছিল নাম্বার সি দ্য মুন সোন ব্রাইট অ্যাট নাইট চাঁদ রাতে উজ্জ্বলভাবে জ্বলে নাম্বার ডি দ্য বয় ইজ সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড ফ্লু বালকটি সর্দি এবং কাশিতে ভুগছে হি ইজ কাফিং অ্যান্ড স্নিজিং সে কাশছে এবং হাঁটছে নাম্বার ই টুবলু রোজ আর্লি এভরি মর্নিং টু গো টু স্কুল টুবলু বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রতিদিন খুব সকালে ওঠে নাম্বার এফ সাবিনা হাগ মাদার ইন ফেয়ার অফ থান্ডার সাবিনা মেঘের গর্জন শুনে ভয়ে তার মাকে জড়িয়ে ধরেছিল ঠান্ডার মান হচ্ছে বজ্রধ্বনি বা মেঘের গর্জন আজকে এখানেই শেষ করছি পরের অ্যাক্টিভিটিগুলো আবার পরের ভিডিওতে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখলে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে টাটা